এই বাংলা ভাষী সমস্ত দর্শক, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? গতকাল রাত্রেবেলা যখন বাংলাদেশ শেষ বলে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল, তখন এই ভাঙা হৃদয় নিয়ে কি করব, ঢুকলাম ইউটিউবে। ইউটিউবে ঢুকেই দেখি প্রভাসের মোস্ট অ্যাওয়েটিং মুভি নাগরসেন নির্মিত কালকি 2898 AD প্রথম ট্রেলার চলে এসছে। এই 27 তারিখে মুক্তি পাবে, এত অল্প সময় বাকি রেখে ট্রেলার দেওয়া হলো। যাই হোক, ট্রেলারটা খুবই একদম ভিজুয়ালি স্টানিং ছিল। যারা কিনা অ্যামাজন প্রাইমে অলরেডি কালকির ওয়ার্ল্ড বিল্ডিং এবং প্রভাসের যে চরিত্র এবং তার সাথে যে একটা রোবট থাকবে, এআই রোবট গাড়ি থাকবে, এবং কালকের ওয়ার্ল্ড বিল্ডিং সম্পর্কে অ্যামাজন প্রাইমে অলরেডি 2টা এপিসোডের একটা যে প্রিলুড রিলিজ করা হয়েছে, যারা সেটা দেখেছেন, BNP ভেরাভেন ভুজি, তাদের কাছে অলমোস্ট সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আর স্পেশালি যারা কিনা হিন্দু মাইথোলজি সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখেন, তারা এই ট্রেলারটা দেখে মোটামুটি গল্প সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তা নিয়ে একটু পরেই বলবো, আগে বলি ট্রেলারটা কেমন লাগলো। সত্যি প্রথম 6 সেকেন্ড দেখে তো মনে হচ্ছিল সাউন্ড নাই কেন, পরে জানা গেল ওকে এটা হলো প্রোডাকশন কোম্পানির নাম। ভিজুয়াল খুবই স্টানিং, 600 কোটি রুপি বলা হচ্ছে এটার বাজেট, দেখে মনে হচ্ছে অনেক টাকা, কিন্তু আপনি যদি বাইরের সিনেমার সাথে তুলনা করেন 600 কোটি রুপি কিন্তু 100 মিলিয়নের চেয়েও অনেক কম। তো এত অল্প টাকা হলিউড সিনেমা তৈরি করলে সেটা লো বাজেট মুভি হতো, সেই টাকায় যে জিনিস দেখিয়েছে আর সিমিলার এই টাইপের টাকায় আদিপুরুষের যে অবস্থা ছিল, সে ধরনের তো কালকির ভিজুয়াল খুবই চমৎকার, খুবই সুন্দর লেগেছে। আর প্রভাসকে মূল হিরো রূপে দেখানো হলেও ট্রেলার দেখে বুঝলাম কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনের অনেকবার রোল থাকবে অন্ততপক্ষে প্রথম পার্টে। তো যারা হিন্দু মাইথোলজি সম্পর্কে সামান্য একটু হলেও পড়াশোনা করেছেন বা জানেন, তাদের কাছে কিন্তু ট্রেলারটা দেখে খুবই ক্লিয়ার মনে হবে, খুবই একদম স্পষ্ট বোঝা যাবে যে এই পার্টের সিনেমার কী কী গল্প হতে যাচ্ছে। তো অমিতাভ বচ্চন অশ্বত্থামার চরিত্রে অভিনয় করছেন। আপনারা সবাই জানেন মহাভারতে অশ্বত্থামা অভিশপ্ত হয়েছিলেন, তিনি রাতের আধারে ভুল করে শিশুদের মেরে ফেলেছিলেন বলে, যে তিনি আহত অবস্থাতেই থাকবেন একদম দুনিয়ার শেষ যুগ পর্যন্ত। তার একমাত্র ডিউটি হবে, তিনি শেষ যুগে যখন কালকি অবতার পৃথিবীতে আসবেন, তাকে তিনি প্রোটেক্ট করবেন, তার সহযোগী হবেন। আর সেই মহাভারতের সময় থেকে এ পর্যন্ত বা কালকির সময় পর্যন্ত অশ্বত্থামা আহত মাথা নিয়ে, ভাঙ্গা মাথা নিয়ে, রক্তাক্ত মগজ নিয়ে চলাফেরা করতে হবে, তার কোনো চিকিৎসা হবে না, তিনি মরতে পারবেন না। ট্রেলারে একটা শটে দেখেছি মহাভারতের সেই সময়কার একটা সিন, যেখানে কিনা অমিতাভ বচ্চনকে ডিএজিং করা হয়েছিল, এবং আমরা এর আগেও যে ছোটোখাটো দুই একটা শট দেখানো ছিল সেখানে আমরা অশ্বত্থামার এই ব্যাক স্টোরি জানতে পারি। যাই হোক, ট্রেলার দেখে আমরা ক্লিয়ার হলাম যে বর্তমানে কলি রাজত্ব চলছে, এবং হিন্দু মাইথোলজি অনুসারে যে প্রথম শহর ছিল পুরো দুনিয়ার কাশী, এবং দুনিয়া শেষ হওয়ার সময় একদম সর্বশেষ দাঁড়িয়ে থাকা রাজত্ব যেটা হবে, দাঁড়িয়ে থাকা নগরী যেটা হবে, সেই কাশী, সেই কাশীতে এখন বর্তমানে কালকি 2898 AD কাহিনী আছে, যেখানে কিনা একটা হাই কমপ্লেক্স তৈরি করা হয়েছে, উল্টো পিরামিডের মতো একটা লোকেশন, যেখানে পুরো দুনিয়ার সমস্ত রিসোর্স নিয়ে, যে খারাপ কলির যুগ বলা হয় না, যে কলি যুগে চলে এসেছি আমরা, খারাপ যুগে চলে এসেছি, সেই কলি যাকে কিনা শাশ্বত চট্টোপাধ্যায় বলেছেন লর্ড ইয়াস্কিন, যে চরিত্রে অ্যাকচুয়ালি কমল হাসান অভিনয় করছেন। তো শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্র হবে তার কমান্ডার, এবং সেই দুনিয়া রাজত্ব করছে, পুরো দুনিয়ার সমস্ত রিসোর্সরা টেনে নিয়ে যাচ্ছে, এবং সবার একমাত্র আশা যে কোনো না কোনোভাবে এই মাটির দুনিয়া ছেড়ে সেই হাই কমপ্লেক্সে যাওয়ার জন্যে। যদি আপনারা অ্যামাজন প্রাইমের প্রিভিউটা দেখে থাকেন, সেখানেও কিন্তু এটা খুব ক্লিয়ার কাট দেওয়া আছে, প্রভাসের চরিত্রটা, সে কীভাবে ভুজিকে বা ট্রেলার যে একটা শর্ট ছিল, প্রভাসের পিছনে 2টা প্রভাস আছে, এই কাজটা কীভাবে করেছে তা কিন্তু আমরা সেই অ্যামাজন প্রাইমে যে প্রিলুড দেওয়া হয়েছে সেখানে আমরা জানতে পারবো। মূল সিনেমায় সম্ভবত ওয়ার্ল্ড বিল্ডিং বা ক্যারেক্টার বিল্ডিং দেখানো হবে না। আমি সবাইকে বলবো কালকি 2898 সিনেমাটা দেখার আগে প্রিলুডটা দেখে ফেলা উচিত, কারণ কি এই প্রিলুডটা দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জগৎটা কেমন। দীপিকা পাড়ুকোনের পেটে কালকি অবতার, যে বিষ্ণুর দশম অবতার, জন্ম দিতে যাচ্ছে, এবং তাকে প্রোটেক্ট করার জন্যই অশ্বত্থামা তার পুরনো পাওয়ার আবার ফিরে পায়, তার মাথায় যে মনিটা জ্বলজ্বল করে জ্বলছিল। এবং আমরা দেখতে পাই অমিতাভ বচ্চন কিন্তু বেশ পাওয়ারফুল দেখানো হয়েছে, অশ্বত্থামার মতোই পাওয়ারফুল, মহাভারতের শ্রেয়া মলকার লিজেন্ড, যে কিনা এখন কালকিকে বাঁচাবে, তার একমাত্র জীবনের লক্ষ্য বিষ্ণুর দশম অবতারকে রক্ষা করে তার সাথে যেন কলি লড়াই করতে পারে সেই সময়টা তৈরি করে দেওয়া। অতএব দীপিকা পাড়ুকোনকে অমিতাভ বচ্চন বা অশ্বত্থামা রক্ষা করবে, এবং সেই কমপ্লেক্সের যে বড় লর্ড, লর্ড ইয়াস্কিন বা যে কিনা অ্যাকচুয়ালি হবে কমল হাসানের কলি, তার যে কমান্ডার শাশ্বত চট্টোপাধ্যায়, তাকে খবর দেওয়া হয়েছে যে এই দীপিকা পাড়ুকোনের পেটেই কালকি অবতার আছে, তাকে মেরে ফেলতে হবে। একটা ডায়লগও আছে যে যেই বাচ্চা এখনও জন্মই নেয় নাই সে কীভাবে আপনাদের থ্রেট হতে পারে। তো কাহিনী কিন্তু খুব ক্লিয়ার,
প্রভাসের চরিত্র ভৈরবা, তারা হলো বাউন্টি হান্টার। তারা 1 মিলিয়ন বাউন্টির বিনিময়ে দীপিকাকে আটকে নিয়ে যেতে যাচ্ছে হাই কমপ্লেক্সে, যার মাধ্যমে প্রভাসেরও যে মনের স্বপ্ন এই ধুলার দুনিয়া ছেড়ে ভুজ্জিকে সাথে নিয়ে সে কমপ্লেক্সে যাবে। কিন্তু আমরা সবাই জানি সে সিনেমার নায়ক, অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি অথবা এই পার্টের শেষে সে যখন বুঝতে পারবে যে ওকে দীপিকার পেটে যে বাচ্চাটা আছে সে কল্কি অবতার হয়ে পুরো দুনিয়ার আবার ব্যালেন্স করে নিয়ে আসবে, পুরো দুনিয়ার সমর্থন নিয়ে আসবে, তখন সে ভিলেনের পক্ষ থেকে হিরোর পক্ষ হয়ে যাবে। এটা না একদম খুবই সিম্পলিফাই কাহিনী হয়ে গেল। আমি এই অংশে একটুখানি বলা যায় যে ট্রেলারে পুরো গল্পটা না দেখাই দিলেও পারতো, বা একেবারে এত সিম্পলিফাই গল্পটা না করলেও পারতো। তবে আশা করি নাগাসিন যদি এখানে মহাভারতের বা হিন্দু মিথোলজি থেকে বাকি 7 চিরঞ্জীবীকে একসাথে নিয়ে আসেন, ভালো রাইটিং, ভালো ডিরেকশন, ভালো সিনেমাটোগ্রাফি, যেটা আমরা ঝলক কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। অনেকে আবার একটু মনে করছেন যে এটা চাইল্ডিশ কমেডি মনে হচ্ছে। ভাই, ওভারঅল 100 কোটি জনগণের সামনে যদি কোনো সিনেমা প্রেজেন্ট করেন, আপনি সবসময় হাই কোয়ালিটি বা হাই পিচ, একদম ক্লাসিক আর্ট রাখতে পারবেন না। একটু না একটু হাসি তামসা মজা রাখতেই হবে। আর এটা ইন্ডিয়ান সিনেমা, এর টেস্ট আমাদের এই প্রাচ্যদেশীয় টেস্টের মতোই হবে, এটার সাথে আপনি ওই পশ্চিমাদের মতন ওই টেস্ট খুঁজলে তো হবে না। তো যাই হোক, ওভারঅল ট্রেলার দেখে আমার ভালো লাগছে, খারাপ লাগে নাই। যেহেতু ইন্ডিয়ান মুভি, তারা কপিরাইট স্ট্রাইক খুব বেশি বেশি মারে, তাই আমি চেহারা দেখিয়ে ভিডিওটা করলাম। চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভিডিও আপলোড দেওয়ার জন্যে। আর যদি এ বিষয়ে আপনাদের আরও বেশি আগ্রহ থাকে অশ্বত্থামার পুরো ব্যাক স্টোরি ক্লিয়ার জানার জন্যে, অ্যাকচুয়ালি কে অশ্বত্থামা, কল্কি অবতারকে, কলি বা কে, তো কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর জন্য। আর যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে তো নাই, এটাই হবে কল্কি বিষয়ে আমার শেষ ভিডিও। তো আজকের মতো বিদায়, টাটা।